আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শুধুমাত্র রাজনৈতিক মুনাফা নেবার জন্যই মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। এসব করে কিছু হবে না, এরাজ্যে ওদের কিছুই নেই। মেয়েটির প্রতি সমবেদনা নেই ওদের, ওদের পরিবারের সমবেদনা নেই, সমর্মিতাও নেই। মানবিকতা ছোট হতে হতে তাই হবে, দায়িত্ব সিবিআইয়ের হাতে, সিবিআই তো আমাদের নয়। ওরা যাচ্ছে নবান্নের কৈফত চাইতে, নবান্ন ভাঙচুর করার জন্য, পুলিশকে গুলি চালালে বাধ্য করার জন্য। এই আন্দোলনে আজ নয় কাল শেষ হবে, ওরা কোথায় যাবে? বিধানসভায় সিপিএম কংগ্রেসের একটি সিটেও নেই, বিজেপির কিছু আছে, আগামী দিন সেটিও থাকবে না। যে কোনো উপায়ে রাজনৈতিক ফায়দা তুলতে এই চক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ক্ষমতায় আসেন ততক্ষণ পশ্চিমবঙ্গে কি অচল অবস্থা ছিল না? রবিবার দুপুরে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির মুড়াগাছা বিলকান্দার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে এই কথাগুলো বললেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রীর সাথে সহমর্শ পেষণ করেন উপস্থিত সাংসদ সৌগত রায়। তিনি বলেন সিবিআইয়ের হাতে ক্ষমতা, ওরা এতদিন কিছু করতে পারেনি, মেয়েটি মারা গেছে, ওরা কিসের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে বা রাজনৈতিক বন্ধ করুক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের আন্দোলন করে আর চলে না, তৃণমূল কংগ্রেস রাস্তায় নামতে বাধ্য হবে বলে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন সাংসদ সৌগত রায়। উপস্থিত বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউড়ি, গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর সমিতির জনস্বাস্থ্য ও শিক্ষা কর্মাধ্যক্ষ সজল দাস ও নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর শাহ, কর্মাধ্যক্ষ রমেশ রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বলেছেন আমি তাকে পূর্ণ সমর্থন জানাই। আমার বক্তব্য যে সিবিআই তো এতদিন হয়ে গেল কিছু বার করতে পারলো না, ওরা বার করুক। ইতিমধ্যে ডাক্তাররা কাজে ফেরোচ্ছে, অসম্ভব কষ্ট হচ্ছে মানুষ। এবং আমার দ্বিতীয় দাবি, এ নিয়ে রাজনীতি বন্ধ হচ্ছে। মেয়েটি মারা গেছে, মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি কেন করবে? এরপর যদি পদত্যাগ দাবি আন্দোলন আরও চলে, তৃণমূল রাস্তায় নামবে, এটা আমি সবাইকে বলে দিচ্ছি। তাই আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা আর কি করলাম যে মেয়েটি মারা গেছে, তার বাড়ি গেছিলাম আমি আর স্বগত একসঙ্গে গিয়েছিলাম, অসম্ভব কষ্ট হয়েছে শুনে। মানে আমাদের অ্যাকচুয়ালি চোখের জল আটকে রেখে দেওয়া যায় না, যেভাবে তাকে মারা হয়েছে। আমরা পক্ষে, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি প্রথম দিনেই বলেছেন ফার্স্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল হবে, যাতে দ্রুত বিচার হয়, তার ফাঁসি চাই। যে তারা হয় তাদেরও ফাঁসি চাই। যা বলা হয়েছে সব মেনে নিয়েছেন। মেয়ের মাকে গিয়ে বলেছেন আপনি যে সিবিআই চান, বলুন না আপনি করুন। তারপরে শুনলাম সিবিআই চেয়েছেন, সিবিআই হয়েছে, সমস্ত কোঅপারেশন সিবিআইকে করা হয়েছে। আজ পর্যন্ত সিবিআই তো আমাদের নয়, আজ পর্যন্ত বলতে পেরেছে একটা কথা যে আমরা তাদের কোঅপারেশন করছি না, সিবিআই দায়িত্ব নিয়েছে। কিন্তু আমরা শুনছি আগামী 27 তারিখে নবান্নয় লোকে কৈফত চাইতে যাবে। আচ্ছা বলুন তো, আমি একটা স্কুলে পড়ি, আমার গার্জেন আমার সম্পর্কে জানতে আমার স্কুলের হেডমাস্টারের কাছে যাবে না অন্য স্কুলের হেডমাস্টারের কাছে যাবে? দায়িত্ব সিবিআইয়ের হাতে, তারা যাচ্ছেন নবান্নতে ভাঙচুর করার জন্য, ভাঙচুর করার জন্যে এবং পুলিশকে গুলি চালাতে বাধ্য করার জন্যে, কারণ তারা জানে এই আন্দোলন আজ না হোক কাল শেষ হবে। তারপর ওরা কোথায় যাবে, ওরা কোথায় যাবে? বিধানসভায় একটা সিট নেই ওদের, কংগ্রেসের অনেক সিট নেই, মনে হয় বিজেপি আছে কিছু, আগামী ব্যর্থাও থাকবে না। তারা এখন যে কোনো উপায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। খুব ভালো প্রোগ্রাম, একদিকে চক্ষু পরীক্ষা হচ্ছে, অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, ব্লাড ডোনেশন হচ্ছে,
এরকম আরও প্রোগ্রাম করবো আমরা চারিদিকে, এক জায়গায় নয়, এরপর এটা পঞ্চায়েতে হলো সেন্ট্রালি, অন্য জায়গাতেও আমরা করবো, যারা ডাকবে এভাবে ব্যবস্থা করে দেবো। এটা আমি ব্যবস্থা করে দিয়েছি, এরা অর্গানাইজ করেছে, এরা ব্যবস্থা আমি করে দিয়েছি, আমি করবো, আমি করলাম এবং আমার পাওয়ার বেড়েছে। রাজনৈতিক অভিযান, মেয়েদের প্রতি কোনো সমবেদনা আছে নাকি? মেয়েদের প্রতি কোনো সমবেদনা নেই, পরিবারের প্রতি সমবেদনা নেই, রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য করছে, কিছু হবে না এই রাজ্যে, ওদেরকে লাভ হবে তো। মা আমি কত ছোট হচ্ছি দেখো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।